नमस्कार बंधुरा, मौली सिन्हा यूट्यूब चैनले आपनादेर सकल के स्वागत जानाच्छी। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी रेस्टुरेंट स्टाइल चिकन लबाबदार रेसिपी। चिकन लबाबदार आपनारा रुमाली रुटी, तंदूरी रुटी इत्यादि साथे सर्व करते पारेन, खेते किन्तु भीषणी भालो लागे। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। प्रथमे आमी एखाने चिकेनटाके मैरिनेट करब, तार जोन्नो आमी एखाने 500 ग्राम बोनलेस चिकेन नियेछि, आपनारा उइथ बोनो निते पारेन। तार मध्ये परिमाण मतो लवण, हाफ चा चामच गोलमरिच गुड़ो दिए दिलाम, एक टेबिल चामच कर्नफ्लावर दिए दिच्छि, एटा अपशनल, चाइले देबेन ना चाइले बाद दिते पारेन। हाफ चा चामच रसुन बाटा, हाफ चा चामच आदा बाटा, एकटा डिम, डिमटा अपशनल, चाइले बाद देवा जाबे। एखन ए समस्त किछु भालो करे मिशिए नेब आर मैरिनेट होते रेखे देब एक घंटार जोन्नो फ्रिजेर मध्ये, चाइले आरो एकटु बेशी समयो राखा जाबे। एदिके एकटा फ्राइं प्यानेर मध्ये आमी 2 टेबिल चामच सादा तेल गरम करे नियेछि। तेलटा गरम होले एखाने आमी एकटा माझारी साइजेर कैप्सिकम टुकरो करे केटे रेखेछिलाम, सेटाके दिए हल्का भेजे तुले नेब। तबे आपनारा चाइले कैप्सिकमटा नाओ दिते पारेन। कैप्सिकमटा खूब बेशी भाजार दरकार नेई, हल्का काँचा भाव चले गेलेई आमरा तुले नेब। अवशिष्ट तेलेर मध्ये किछु पेंयाज आमी चौको करे केटे रेखेछिलाम, সেটাকে দিয়েও হালকা ভেজে তুলে নেব। পেঁয়াজটাকেও খুব বেশি ভাজার দরকার নেই, আর চাইলে আপনারা বাদ দিতে পারেন। এবার আমি গ্রেভির জন্য ভুনা মশলাটাকে বানিয়ে নেব। ফ্রাইং প্যানে 2-3 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিচ্ছি একটা গোটা রসুনের কোয়া, খোসা ছাড়িয়ে নিয়েছি, যতটা রসুন আছে ঠিক সমপরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো দেবেন কাঁচা লঙ্কাটা। এখন এগুলোকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য ভেজে নেব। তারপর এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নেব আর 3-4 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। এবার আমি এখানে 2 মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর 1 মিনিটের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব কিছু কাজু বাদাম, মোটামুটি 8-10টার মতো। কাজু বাদাম দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করব টমেটো গলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে, সফট হতে শুরু করেছে। এবার আমরা এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে 1/2 কাপ সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন থেকে এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। খুব বেশি একসাথে দেওয়ার দরকার নেই, একটু ফাঁকা ফাঁকা রেখেই চিকেনটাকে ভেজে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে পাল্টে 4-5 মিনিট সময় ধরে আমাদের ভেজে নিতে হবে। মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচ। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবেই সমস্ত চিকেনটাকে ভেজে নেব। অবশিষ্ট তেলের মধ্যে এবার আমি গ্রেভিটাকে বানাবো। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ভুনা মশলা, পুরোটাই দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এই মশলাটাকে এবার আমাদের সময় নিয়ে কষাতে হবে। যত ভালো করে মশলা আপনি কষাবেন ততই কিন্তু গ্রেভির টেস্ট ভালো হবে। 4-5 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো,
সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করা যেতে পারে। এখন সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে সাইডে করে এক সাইডে আমি একটু সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, লবঙ্গ এলাচ আর দারচিনি। এটা আপনারা নাও দিতে পারেন, আবার শুরুতেও কিন্তু ফোড়ন দিতে পারেন। হালকা ফোড়ন তুলে নিয়ে এবার আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা বেশ কষেও গেছে। এই সময় আমি এখানে দিচ্ছি টক দই, 1/4 কাপের মতো টক দই আমি এখানে দিয়ে দিলাম। টক দই দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে একটা ফুট চলে আসা পর্যন্ত, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ ভালো ছেড়েছে। যত ভালো করে মশলা কষাবেন তত গ্রেভির টেস্ট ভালো হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কসৌরি মেথি আর এটাকেও মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা কষানো আমাদের হয়ে গেছে, খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। মাংস ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেব। চিকেন লাবাবদার কিন্তু খুব বেশি পাতলা গ্রেভি হয় না, একটু মাখা মাখা টাইপের গ্রেভি হয়, সেই অনুযায়ী জল দিতে হবে। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা যদি একটু বেশি ক্রাঞ্চি পছন্দ করেন পেঁয়াজ আর ক্যাপসিকাম তাহলে পরে অ্যাড করবেন। পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর মিশিয়ে নেব ভালো করে। এখন লবণটাকেও অ্যাডজাস্ট করে নেব আর ঢাকা দিয়ে রান্না করব হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আপনারা দেখবেন গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, তারপর দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমরা এখানে দেব 1 টুকরো বাটার, তারপরে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি 2-3 টেবিল চামচের মতো আর আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না করব 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর গরম গরম পরিবেশন করব চিকেন লাবাবদার। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তাহলে আজকের মতো এইটুকুই, আবার আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।